নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত আর মাতৃদিবসে সকল মায়েদের জানায় সশ্রদ্ধ প্রণাম ও অনেক ভালোবাসা আজ আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজ একটা তোমাদের সাথে ছোটো টিপস শেয়ার করবো আমরা ফ্রিজের ভিতরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে থাকি কিন্তু এই ফ্রিজের রাবারের মতো যে অংশটা সেটা অনেক সময় পরিষ্কার করা হয় না তাই না পরিষ্কার করতে করতে অনেক সময় ময়লা জমাট বেঁধে থাকে তো এই জমাট বাঁধা ময়লাটাকে দ্রুত পরিষ্কার করার জন্য যে টিপসটা দরকার সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করি দেখো আমি প্রথমেই একটা বাটির মধ্যে দু চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার এবার তোমরা যে কোনো এখানে এবার দেখো এখানে তোমরা যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারবে আমার কাছে যেহেতু সেন্সোডাইন ছিল তাই সেন্সোডাইন দিয়েই আমি এটা করছি তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে টুথপেস্ট দেওয়ার কারণ অনেক সময় ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বেরিয়ে আসে তো এই টুথপেস্ট দিয়ে ব্যবহার করলে একটা সুন্দর স্মেল আসবে সেই জন্য দেওয়া আর পরিষ্কার করতেও সাহায্য করবে দেখো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে নিয়ে আমি একটা ব্রাশ নিচ্ছি ব্রাশে ওই মিশ্রণটাকে লাগিয়ে নিয়ে তারপর ফ্রিজের যে রাবারের অংশটা আছে সেখানে ওই মিশ্রণটা দিয়ে আমি ঘষে নেব এইভাবে তোমরা ঘষে নিয়ে সহজেই পরিষ্কার করে নিতে পারবে তোমরা চাইলে এই রাবারের অংশটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দিয়েও পরিষ্কার করে নিতে পারবে ব্রাশ দিয়ে রোগড়ে নেওয়ার পর দেখো সুতির কাপড় নিয়ে ভালো করে মুছে নিচ্ছি খুব সুন্দরভাবে ফ্রিজের রাবারের অংশটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো ফ্রিজের রাবারটা পুরো পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখে ভাববে যে এখনও ফ্রিজের রাবারের মধ্যে ময়লা আছে তাই বন্ধুরা একটা কথা বলে রাখি ফ্রিজের রাবারের কালারটা একটু ধূসর ধূসর টাইপ তাই মনে হচ্ছে ময়লা আছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ